দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরাবিকা ফেলাই, পাওয়ার্ড বাই CSRM। আজকে আপনাদেরকে আমরা যে জায়গাটিতে নিয়ে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক সেখানেই শহীদ হয়েছিল, অর্থাৎ ওহুদের প্রান্তরে। মসজিদে নববীর থেকে ঠিক সামনের দিকে প্রায় 300 মিটার দূর গেলেই এই ওহুদের প্রান্তর পাওয়া যায়। আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি ওহুদের প্রান্তর জিয়ারতে। আপনারা যে দেখছেন ওহুদের প্রান্তর, প্রায় 6 কিলোমিটার দৈর্ঘ্যের এই পাহাড়টি আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান মোবারক শহীদ হয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ রক্তে রঞ্জিত হয়ে গেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বিশ্রাম নিয়েছিলেন, মসজিদে ইস্তিরাহা নামের একটি জায়গায় এখনও বিদ্যমান রয়েছে। সেখানে যুদ্ধের এক পর্যায়ে কাফের দুষ্টরা নবীজিকে পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে, এই মিথ্যা কথা ছড়িয়ে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এ কথা শুনে কান্নায় ফেটে পড়লেন, এমনভাবে প্রলাপ করতেছিলেন যে আকাশ বাতাস ভারী হয়ে গেছিল। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন কাফেরদের সমস্ত কূটকৌশলের কথা। ওহুদের যুদ্ধের যে পরিণতি হয়েছিল, প্রিয় দর্শক, আমরা সকলেই জানি। ইসলাম কখনো কখনো পরাজয় বরণ করে, কিন্তু এর মধ্যেও কল্যাণ রয়েছে। যদিও বাহ্যিকভাবে আমরা মনে করি যে হয়তোবা ইসলাম নিষ্পেষিত হয়ে গেছে, না, আজ থেকে 100 বছর পর, 200 বছর পর, 300 বছর পর বিজয় আসবেই আসবেই। ওহুদের যুদ্ধ ছিল এমনই একটি ঘটনা। অর্থাৎ 70 জন সাহাবি শাহাদাত বরণ করেছেন, তারা যে মাকবারায় শুয়ে রয়েছেন আমরা সেই মাকবারার পাশে দাঁড়িয়ে আছি। ওহুদের যুদ্ধ কখন কিভাবে সংগঠিত হয়েছিল এবং এর ফলাফল কি ছিল, এ বিষয়ে আমাদের কিছু যদি বলেন। তৃতীয় হিজরিতে 7ই শাওয়াল 623 খ্রিস্টাব্দে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কোনো প্রস্তুতি তিনি গ্রহণ করেননি। আসলে এই যুদ্ধটি ছিল বদর প্রান্তরে, কাফেরেরা চরম পরাজিত হয়েছিল। সেখানে কাফেরদের যারা মূল নেতা ছিল
আবু জাহাল, উতবা, সাইবা, উতবা বিন আবি মুঈতের মতো নেতারা যখন সেখানে পরাজিত হলো, সেখানে যখন তারা নিহত হলো, কাফিরদের বড় বড় নেতারা 70 জন বদর প্রান্তরে নিহত, 70 জন বন্দী হলো। এই ঘটনাকে কেন্দ্র করে তারা 1 বছর যুদ্ধের প্রস্তুতি নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই যুদ্ধের খবর পান, তখন আল্লাহর নবী নিজে আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া আরদাহুম নিকটতম সাহাবীদেরকে ডেকে পরামর্শ করে আল্লাহর এই সেই পাহাড় উহুদ পাহাড়ে এসে সমবেত হন। কাফিররা যখন আক্রমণ করতে আসে, এই পাহাড় থেকে প্রতিহত করেন। এই পাহাড়ের পাশে জাবালের রুমা নামক একটি জায়গা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাবালে রুমা নামক জায়গায় সাহাবাই কেরামদেরকে, তীরন্দাজ সাহাবীদেরকে অবস্থান করতে বলেন এবং এই যুদ্ধে 700 সাহাবীদেরকে নিয়ে এই পাহাড়ে জাবালে উহুদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থান নেন। জাবালে উহুদের পাশে জাবালে রুমা নামক পাদদেশে ছোট্ট একটি জায়গা রয়েছে, সেখানে আল্লাহর নবী 50 জন তীরন্দাজ সাহাবীকে হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সেখানে দাঁড় করিয়ে দেন। এটি এমন একটি যুদ্ধ ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট সাহাবী পর্যন্ত এই যুদ্ধে অংশগ্রহণের জন্য পাগল পাড়া হয়ে গিয়েছিল। যেমন রাফি বিন খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবী ছিলেন, তিনি পা উঁচু করে দাঁড়ালেন। হযরতে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমি সব সময় রাফি বিন খাদিজের সাথে লড়াইয়ে বিজয়ী হই, ইয়া রাসূলুল্লাহ, যদি রাফিকে নেওয়া হয় আমাকেও নিতে হবে। এই যুদ্ধে আসার জন্য সাহাবাই কেরাম সকলে পাগল পাড়া হয়ে গেল। এই যুদ্ধে শুধুমাত্র পুরুষেরাই অংশগ্রহণ করেননি, মহিলারাও ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এই যুদ্ধে। যেমন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে সুলাইম বিনতে মিলহান, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মা, তিনিও এই যুদ্ধে অংশগ্রহণ করেন। এই যুদ্ধে আল্লাহর নবী উহুদ পাহাড়কে বেছে নেন এই জন্যে, কারণ উহুদ পাহাড়ের সাথে আল্লাহর নবী এবং মুসলমানদের এমন একটা সম্পর্ক ছিল, যখনই এই পাহাড়ের পাশ দিয়ে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেতেন, আল্লাহর নবী বলতেন, জাবালুন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, এটি এমন একটি পাহাড় যে পাহাড়টিকে আমরা ভালোবাসি আর এই পাহাড়টি আমাদেরকে ভালোবাসে। এই পাহাড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় নিলেন। সাহাবাই কেরাম যখন লড়াই করছিলেন, বিজয়ী হয়ে যাবে প্রায়, মক্কার কাফিররা যখন দৌড়ে পালাচ্ছিল, সেই কাফিরদের সঙ্গে 3000 ছিল তাদের সৈন্য সংখ্যা এবং 3000 ছিল তাদের উটের সংখ্যা, 200 উপরে ছিল তাদের ঘোড়ার সংখ্যা। কাফিররা যখন এখানে পরাজিত হয়ে পালিয়ে যাচ্ছিল, তাদের মহিলাদের পা থেকে যখন নূপুরগুলো খুলে যাচ্ছিল, অলংকারগুলো পড়ে যাচ্ছিল, মুসলমানরা সেই মুহূর্তে সিদ্ধান্ত নিল যে আমরা তো মনে হয় বিজয়ী হয়ে গিয়েছি, গনিমতের মাল সংগ্রহ করতে হবে। 50 জন সাহাবীকে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, জয় পরাজয় কোনো অবস্থাতেই তোমরা জাবালে রুমা ছেড়ে যাবে না। খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে পাহাড়ের অপর প্রান্ত থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর তারা আক্রমণ করা শুরু করলো। এই পাহাড়টি সাক্ষী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দন্ত মোবারক ভেঙে যায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠোঁট ফেটে যায়, আল্লাহর নবীর চেহারাও রক্তে রঞ্জিত হয়। আল্লাহর নবীকে যখন সাহাবাই কেরাম ঘেরাও করে রাখে, যেখানে আল্লাহর নবীকে ঘেরাও করে ছিলেন সেখানে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে ওনার হাতের যে ঢালটি ছিল, ঢালটি পড়ে যায়, নিজের বুকটিকে বিশ্বনবীর জন্য তিনি ঢাল বানান। তীরের পর তীর এসে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকে বিঁধতে লাগে। বুকের ভিতরে হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকটি রক্তে রঞ্জিত হয়ে যায়। নিজের জীবন বাজি রেখে এই প্রান্তে আল্লাহর নবীকে তিনি এখানে প্রোটেক্ট করেছিলেন। খবর ছড়িয়ে যায়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন। কাফিররা যখন এই খবরটি ছড়িয়ে দেয়, তখন কাফিরদের মধ্যে আনন্দ উল্লাসে তারা মেতে উঠে। মুসলমানদের শৌর্য বীর্যতে কমে যায়, কারণ প্রত্যেক সাহাবি নিজের জীবনের চাইতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতেন। আল্লাহর নবী এই পাহাড়ের মধ্য থেকে তিনি বলছিলেন, উসবুতিয়া উহুদ فَإِنَّ عَلَيْكَ نَبِي وَالصِّدِّيق وَشَهِيدًا اُثْبُتْ يَا أُحُد هَ أُحُد তুমি থেমে যাও فَإِنَّ عَلَيْكَ نَبِي কারণ তোমার উপর একজন নবী দাঁড়িয়ে আছে। উহুদ পাহাড়টি এই পরিস্থিতিতে উহুদ পাহাড়টি থরথর করে কাঁপতে থাকে। আল্লাহর নবী বলেন, উহুদ তুমি থেমে যাও, কারণ তোমার উপরে আবু বকর সিদ্দিক তোমার উপর দাঁড়িয়ে আছে, ওয়া শাহীদান দুজন শহীদ তোমার উপর দাঁড়িয়ে আছে। এই প্রান্তে
এক এক করে সাহাবায়ে কেরামের মধ্য থেকে সত্তর জন সাহাবি শাহাদত বরণ করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ওয়ালা তাহিনু, তোমরা ভেঙে পড়ো না, ওয়ালা তাহজানু, দুশ্চিন্তাও করো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরাই বিজয়ী হবে, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে বহু সাহাবীকে, বহু সাহাবীদের শাহাদাতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। এই প্রান্ত হচ্ছে ওহুদের প্রান্ত। আমরা যেই পাহাড়টি দেখতে পাচ্ছি, এই পাহাড়টি ওহুদ পাহাড় হিসেবে পরিচিত। এই পাহাড়টি মদিনাতুল মুনাওয়ারার সুপরিচিত পাহাড়। এটি হবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে সাজিয়ে রাখা একটি পাহাড়, জাবারুল জান্না যেটিকে বলা হয়। সেই পাহাড়টি প্রায় 6 কিলোমিটার বড় একটি পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রসিদ্ধ ওহুদ যুদ্ধ এখানেই সংগঠিত হয়েছিল। তৃতীয় হিজরির সবচেয়েতে দুঃখজনক, বেদনা বিদুর এবং সবচেয়েতে হৃদয়গ্রাহী ঘটনা ছিল ওহুদের এই যুদ্ধ। এই যুদ্ধ আজও আমাদেরকে স্মরণ করিয়ে দেয়, একমাত্র যদি আমরা আমাদের মুক্তি পেতে চাই তাহলে কোরআন এবং সুন্নাকে অনুসরণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ এবং রসুলের কথাগুলোকে অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। জি ধন্যবাদ মোহতারাম, জাযাকাল্লাহু খায়র। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন ইফাদ মাল্টি প্রোডাক্টস নিবেদিত আরবি কাফেলা পাওয়ার্ড বাই CSRM। আজকের আলোচনা থেকে আসহাবে রাসূলের যে ত্যাগ, তিতিক্ষা, সাধনা, পরিশ্রমের মাধ্যমে আমরা যে আদর্শ পেয়েছি, সেই আদর্শকে অর্থাৎ নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াসসালামদের আদর্শকে যেন আমরা আমাদের নিজেদের জীবনে বাস্তবায়িত করতে পারি, সেই শিক্ষা নেই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।